নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এটা আপনাদেরই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা লিখে পাঠান। আগামী 50 দিন চার রাশির অর্থ বৃষ্টি হবে, অর্থাৎ 11 মে 2023 থেকে 50 দিন এই চার রাশির ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে এই চারটি সৌভাগ্যশালী রাশি। কেন এই চারটি রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই চার রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, মঙ্গল রাশি পরিবর্তন করে গেছে এবং কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং কর্কট রাশিতে প্রবেশ করে চারটি রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে। মঙ্গল আমাদের কী দেয়? মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ। মঙ্গল আমাদের সম্পত্তিকে নির্দেশ করে, আমাদের ব্লাড সার্কুলেশনকে মঙ্গল কিন্তু দেখে। মঙ্গল দেখে মামলা মকদ্দমা, ভাইয়ের স্থান কেমন থাকবে মঙ্গল কিন্তু দেখে, সম্পর্ক কেমন থাকবে সেটা কিন্তু মঙ্গল দেখে। অর্থাৎ মঙ্গল আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই মহাপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, অনেকে কমেন্ট করছেন যে স্যার আমার জীবনে কেন পরিবর্তন হচ্ছে না। আমি একটি কথা বারবার বলছি, ভিডিও যারা দেখছেন প্রতিদিন ভাবছেন হয়তো আপনার হয়ে যাবে, কিন্তু বাধা চলে আসছে। কেন আসছে? আপনার জন্মছকে নিশ্চয়ই কোনো দোষ রয়েছে, সেই দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন এবং আপনার জন্মছককে সংস্কার করুন। মঙ্গল যদি আপনার জন্মছকে রাজ্যকারী প্ল্যানেট হয় আর মঙ্গল যদি আপনার জন্মছকে পীড়িত যদি থাকে, তাহলে এই সময় কিন্তু আপনাদের সমস্যা হবে, কারণ মঙ্গল নিচস্থ হচ্ছে। কিন্তু নিচস্থ হয়েও চার রাশিকে অপার ধন দিতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এই চার রাশি। এবং এই 50 দিন কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই চারটি সৌভাগ্যশালী রাশি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আর আমি একটি কথা বারবার বলি, আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি, সবারই কিন্তু আমি হাত ধরি না। যেখানে আমি ধরবো কি না ডেফিনেটলি তাকে আমি টেনে তুলবো এবং তাকে সারেন্ডার হতে হবে যে স্যার আপনি আমাকে বাঁচান। কারণ সমস্যা তো রয়েছে, সমাধানের পথ রয়েছে, জ্যোতিষশাস্ত্র হচ্ছে সমাধানের মেন জায়গা। কারণ জ্যোতিষ হচ্ছে বেদের চোখ, বেদকে যদি আপনি বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে কিন্তু যেতে পারে। আপনার জন্মছকে হয়তো সমস্যা রয়েছে, কোন গ্রহকে ব্লক করে কোন গ্রহকে পাওয়ার আপ করা দরকার সেটা একমাত্র একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে দিতে পারবে। আপনার বাস্তুক্ষেত্রে কেমন রয়েছে, বাস্তুক্ষেত্রে কোনো সমস্যা নেই তো সেটাও কিন্তু দেখা দরকার। শুধুমাত্র ভিডিও শুনছেন প্রতিদিন ভাবছেন যে আপনার হয়ে যাবে, কিন্তু আপনার হচ্ছে না, কি কারণ আপনার হচ্ছে না, কোন জায়গায় সমস্যা রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। জন্ম কুণ্ডলীকে সংস্কার করা, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা দেখা দরকার এবং আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার। আপনি বুঝতে পারছেন যে আপনার সমস্যা আসছে, আমি বলবো অবশ্যই যোগাযোগ করুন।
আর সবথেকে বড় জায়গা যেটা আমি বারবার বলি, যাদের দিয়ালে পিঠ থেকে গেছে, প্রচুর আপনি পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কৌশিকটা আপনাদের হাত ধরবে। যাদের দিয়ালে পিঠ থেকে গেছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এরকম চ্যালেঞ্জপূর্ণ কাজ করতে খুব পছন্দ করি, খুব চ্যালেঞ্জ নিয়ে এবং দায়িত্ব নিয়ে কাজগুলো করি। আর বারবার বলছি, আমার প্রেডিকশন কিন্তু মাটিতে পড়ে না। আপনার জন্মকুণ্ডলী যদি সঠিক হয়, জন্ম সময়টা যদি সঠিক হয়, তাহলে পিং পয়েন্ট প্রেডিকশন, চুলচেরা বিশ্লেষণ কিন্তু করা সম্ভব। সমস্যা সমাধানের পথও রয়েছে, সমস্যা যেমন রয়েছে পাশাপাশি সমাধানের পথও রয়েছে। হয়তো আপনার ক্ষেত্রে একটু দেরি হচ্ছে, এই জন্য আমি একটি কথা আবারও বলবো, আগে জন্মকুণ্ডলীটা আগে বিচার বিশ্লেষণ করুন। আপনার আগামী দিন কেমন যেতে চলেছে, আপনারা মাস টু মাস পর্যালোচনা করুন, ডে বাই ডে আপনারা রাশিফলগুলো দেখুন। আমার দেওয়া শুরু হয়ে গেছে রাশিফল, ডে বাই ডে প্রতিদিনের রাশিফল, মাসিক রাশিফল, নিজস্ব জন্ম ছক, নবাংশ চার্ট, এগুলো বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে তুলা রাশি, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশির অধিপতির কথা বলবো, দেখুন, কারণ তুলা রাশি আপনার সপ্তম পতি এবং দ্বিতীয় পতি মঙ্গল দশম ভাবে, কর্মক্ষেত্রে আপনার প্রশংসা পাবেন, দীর্ঘদিনকে আটকে থাকা কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে। এরপর যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পাবে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে, এই 50 দিনের মধ্যে কোনো প্রপার্টি কেনার যোগ সৃষ্টি হয়েছে, কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জায়গা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যোগ সৃষ্টি হয়েছে, আপনি মেষ রাশির মানুষ, এবং আপনাদের সফলতা, সাকসেস, ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে, মানসিক চাপ আপনাদের কিছুটা হলেও কমবে মেষ রাশি, ধনলাভের যোগ আপনাদের সৃষ্টি হয়েছে, কোনো দূরযাত্রা বা ভ্রমণ কিন্তু আগামীকাল, আগামী 50 দিনের মধ্যে আপনাদের কিন্তু হতে পারে। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশি যদিও মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে কিন্তু সপ্তমভাবে মঙ্গল, আপনাদের একটু মাথা ঠান্ডা করে এগাতে হবে, রাগ জেদটা কমাতে হবে, কিন্তু আপনাদের দাম্পত্য সুখের জায়গা, আপনাদের সফলতার জায়গা, আপনাদের ডেলি ইনকামের জায়গা, সম্পত্তিগত দিক থেকে আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন। আগামী 50 দিন মকর রাশি হতে চলেছে মালামাল, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে মকর রাশি। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। 50 দিন এই কর্কট রাশির, বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আকর্ষক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং ফাটকা থেকে এই সময় আপনারা লাভবান কিন্তু হবেন। আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিরতা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে, মানসিক দুশ্চিন্তা আপনাদের কাটবে, এই সময়ের মধ্যে কোনো প্রমোশন যোগ আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে, কোনো জায়গা থেকে প্রমোশন আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে আটকে থাকা টাকা, ডুবে যাওয়া টাকা আপনারা পেতে কিন্তু চলেছেন। আগামী 50 দিন এই চার রাশির নিশ্চিত রূপে অর্থবৃষ্টি হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। যারা গ্রহরত্ন নিতে চাইছেন বা কবজ নিতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চান
বা কুণ্ডলি বিচার করাতে চান, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ইমিডিয়েট অবশ্যই আপনারা সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলটিকে আপনাদেরই এটা পরিবার, আপনাদেরই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লাইক করুন। কারণ আপনাদের একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব, লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। নমস্কার, ধন্যবাদ।